আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ জ্ঞানের খুবই ছোট্ট একটা টপিকস, বাট অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে কি হয় যে আমরা বড় বড় টপিকস যেমন মুক্তিযুদ্ধ, সংবিধান, মহাদেশ, এই টপিকসগুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ি, বাট একই সাথে কিন্তু ছোট ছোট টপিকস থেকেও অনেক বেশি প্রশ্ন এসে থাকে। এগুলোতে কিন্তু আমরা সেম ইম্পর্টেন্স দিয়ে পড়ি না, আমাদের অনেক বেশি মার্ক মিস হয়ে যায়। এই কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক সময়ের সাথে রিলেভেন্ট অনেক কোশ্চেন এসে থাকে। যেমন চুক্তির কথাই যদি বলি, গঙ্গা পানি বণ্টন চুক্তি যেটা হয়েছিল সেটার মেয়াদ কিন্তু 2026 সালে শেষ হবে। তাহলে কি ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু এই চুক্তি রিলেটেড আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য পড়ার সময় আমরা সাধারণ জ্ঞান পড়ার সময় বড় টপিকসগুলো যেমন পড়বই, এরকম ছোট ছোট অনেকগুলো টপিকস রয়েছে এগুলোও সমান গুরুত্ব দিয়ে পড়ব। চুক্তি পড়তে গেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত অনেকগুলো চুক্তি হয়েছিল, কিন্তু পড়ার ক্ষেত্রে মূলত মৈত্রী চুক্তি, ছিটমহল চুক্তি এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি, এই তিনটি এবং আর কয়েকটা চুক্তি রয়েছে, এই কয়েকটি গুরুত্ব দিয়ে পড়লেই হয়। মৈত্রী চুক্তি হয়েছিল একদম স্বাধীনতার পরপরেই, কিন্তু 1972 সালের 19 মার্চ। এটা আমি কীভাবে মনে রাখতাম, যেমন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চুক্তি। আবার 19 মার্চ 1972-এর ঠিক এক বছর পূর্বে, অর্থাৎ 19 মার্চ 1971 সালে কিন্তু আমাদের প্রথম প্রতিরোধ যেটা হয়েছিল জয়দেবপুরে মুক্তিযুদ্ধের, সেই প্রতিরোধটা হয়েছিল ঠিক এক বছর পূর্বে, 19 মার্চ 1972। তারই এক বছর পরে 19 মার্চ 1972 আমরা প্রথম স্বাধীন বাংলাদেশ প্রথম অন্য কোনো দেশের সাথে চুক্তি করে, প্রথম আন্তর্জাতিক চুক্তি হয় মৈত্রী চুক্তি, ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি। এই মৈত্রী চুক্তির মেয়াদ ছিল 25 বছর। মৈত্রী চুক্তির পরে যেটা পড়তে হয় সেটা হচ্ছে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ছিটমহল চুক্তি। ছিটমহল চুক্তি হয়েছিল 1974 সালে, এটাকে যেহেতু করেছিলেন মুজিব এবং ইন্দিরা গান্ধী, এই চুক্তিটাকে বলা হয় মুজিব ইন্দিরা চুক্তিও, 1974 সালে হয়েছিল। বাট এই চুক্তিটা কার্যকর হয় অনেক পরে, ছিটমহল চুক্তি কার্যকর হয় 2015 সালে এসে, 1 আগস্ট 2015 সাল, অর্থাৎ স্বাক্ষরিত হয়েছিল 1974 সালে, কিন্তু এটা এসে বাস্তবায়ন হয়েছে অনেক পরে। ছিটমহল চুক্তির সাথে অনেকগুলো বিষয় জড়িত, যেমন সংবিধানের সংশোধনীয় যদি আমরা পড়তে যাই সেক্ষেত্রে তৃতীয় সংশোধনীটা কিন্তু এই ছিটমহল চুক্তি কেন্দ্রিক, তাই ছিটমহলটা পড়ার সময় খুব বেশি ভালো করে পড়তে হবে। ছিটমহল কী এইটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। এখন ধরুন একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের অভ্যন্তরে অন্য কোনো স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ আমাদের অভ্যন্তরে ভারতের অঞ্চল যদি থাকে সেটাকে বলা হয় ছিটমহল। এখন ছিটমহল কয়টা ছিল এটাও কিন্তু এসে থাকে, সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সর্বমোট ছিটমহল ছিল 162টি, এর মধ্যে বাংলাদেশের ভিতরেই, অর্থাৎ আমাদের এরিয়ার ভিতরেই ভারতের অংশ ছিল বেশি, অর্থাৎ বাংলাদেশের ভিতরে ছিল 111টি। এরকম যখন তথ্য থাকবে, দুইটা তথ্য যদি মনে রাখার এরকম অনেক জায়গা থাকে, হ্যাঁ, তখন আপনি মনে রাখার চেষ্টা করবেন একটা, কারণ আপনি যদি একই সাথে ভারতের ভিতরে 51টি, বাংলাদেশের ভিতরে 111টি দুইটা মুখস্থ করেন, তখন কিন্তু গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই জন্য মনে রাখার ক্ষেত্রে শুধু মুখস্থ করার সময় একটা বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন, যে বাংলাদেশের ভিতরে ছিল 111টি, তাহলে স্বভাবতই 51 সংখ্যাটা ভারতের ক্ষেত্রে আসবে। এরকম সর্বমোট ছিটমহল ছিল 162টি, এর মধ্যে আমাদের অভ্যন্তরেই ছিল 111টি। এখন এই 111টি ছিটমহল ছিল 4টি জেলায়, কোন জেলায় কতটি ছিল, কোনটাতে সর্বোচ্চ ছিল এইটাও কিন্তু এসে থাকে। সবচেয়ে বেশি ছিল লালমনিরহাটে 59টি, আবার সর্ববৃহৎ যেই ছিটমহল সেটাও কিন্তু এই জন্য লালমনিরহাটে, দহগ্রাম আঙ্গরপোতা যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল এটা কিন্তু লালমনিরহাটে ছিল। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে পঞ্চগড়ে 36টি ছিটমহল, পঞ্চগড়ে আরেকটি যেটি অনেক গুরুত্বপূর্ণ বেরুবাড়ি সীমান্ত। ক্লাসের শুরুতেই যেটা বললাম যে সংবিধানের তৃতীয় সংশোধনী কিন্তু এই বেরুবাড়ি সীমান্তকে কেন্দ্র করেই হয়েছিল। এরপরে কুড়িগ্রামে 12টি এবং সর্বনিম্ন 4টি নীলফামারি। অন্য কিছু মনে না রাখলেও লালমনিরহাটে যে 59টি ছিটমহল ছিল এইটা মনে রাখতে হবে। কিন্তু দেখুন, ছিটমহল থেকে সাধারণত এরকম প্রশ্ন আসে যে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ছিল। আমি তো একটু আগেই উত্তর দিলাম দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ছিল, এই ক্ষেত্রে তো দিনাজপুর হবেই না, সম্ভাব্য হচ্ছে নীলফামারি, কুড়িগ্রাম বা লালমনিরহাট। এক্ষেত্রে সর্বোচ্চ ছিটমহল ছিল লালমনিরহাটে, দহগ্রাম আঙ্গরপোতাও ছিল লালমনিরহাটে। আবার আরেকটা যেই চুক্তি পড়তে হয়, গঙ্গার পানি বণ্টন চুক্তি, এটা সাম্প্রতিক সময়ে অনেক মানে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যেহেতু এর মেয়াদ শেষ হবে 2026 সালে, অর্থাৎ 1996 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, 30 বছর মেয়াদ, 2026 সালে শেষ হবে। চুক্তির ক্ষেত্রে মোটামুটি এই কয়েকটা চুক্তি খুব বেশি গুরুত্বপূর্ণ, এই কয়েকটা পড়লেই হয়। সামনের ক্লাসে আমরা
অন্য আরেকটি বাংলাদেশ পরিচিতির অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।